वेलकम टू फैब फ्लेवर्स, आमी नवनीता। आज के आमी एक ट्रेंडिंग रेसिपी निये एसेछि, सेटा होलो कोरियन स्पाइस पटेटोज। एटा खेते चिवी ओ खूबी चटपटा, खेते जस्ट असाधारण, ना बानिए खेले बोझा जाबे ना। आर एटा बाड़ीते खूब सहजे ओ खूब ताड़ाताड़ी बानिए नेवा जाय। तो चलुन रेसिपिटा देखे नेवा जाक। 10टा खोसा छाड़ानो सेद्ध आलू नियेछि, तार थेके किछुटा किछुटा करे आलू निये एकटा बोले ম্যাশ করে নিচ্ছি। প্রথমে আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছি। আবার কয়েকটা সেদ্ধ আলু নিয়ে সেম প্রসেসে আলুগুলোকে আমি ভেঙে নিচ্ছি। তারপর একটা স্পুনের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নেব। আপনারা হাত দিয়েও স্মুথ করে ম্যাশ করে নিতে পারেন। এতে এবার এক কাপ কর্নফ্লোর দিয়ে দিলাম। হাতটা ক্লিন করে নিয়ে আলুর সঙ্গে এই কর্নফ্লোরটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেবার পর 2 টিস্পুন মতন জল দিয়ে আবার ভালো করে মেখে নেব। তারপর বাকি 1/4 কাপ কর্নফ্লোর দিয়ে আবার ভালো করে মেখে একটা স্মুথ ডো করে নেব। হাতে একটু তেল নিয়ে মাখিয়ে নেব যাতে ডোটা হাতে আটকে না যায়। এবার ডোটা থেকে একটা পোরশন নিয়ে হাতে ভালো করে গোল করে নিয়ে একটু হাত দিয়ে প্রেস করে দেব। এরপর একটা কাঁচের বোতল নিয়েছি যার মুখটা একটু ছোট সাইজের। এবারে বোতলটার মুখটাতে একটু তেল মাখিয়ে নেব, তারপর এর মধ্যে আস্তে করে প্রেস করে দেব। একটা মাশরুমের মতন শেপ দিলাম। এভাবে আমি বাকিগুলো গড়ে নেব। বাড়ির বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জন্য ওদের সঙ্গে নিয়ে এটা বানালে বাচ্চারাও খুব আনন্দ পাবে এবং আপনারাও একটা কোয়ালিটি টাইম একসঙ্গে স্পেন্ড করতে পারেন। এভাবে আমি বাকিগুলো গড়ে নিয়েছি। এই কোয়ান্টিটি ডোটা থেকে আমি এতগুলো তৈরি করে নিয়েছি। এখানে হাফ পট জল হাই হিটে বয়ল করে নিয়ে হিটটা একটু কমিয়ে একটা একটা করে জলেতে দিয়ে দেব। এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে নেব। হিটটাকে বাড়িয়ে দিয়ে 10 মিনিট মতন বয়ল হতে দেব। এটা যখন বয়ল হয়ে যাবে তখন এগুলো নিজের থেকে জলের উপরে ভেসে উঠবে। তখনই হিটটা অফ করে দিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে কোল্ড ওয়াটারের মধ্যে নিয়ে নেব। ফ্রিজে রাখা কোল্ড ওয়াটারের বদলে বরফ জলেও উঠিয়ে রাখতে পারেন। তারপর ঠান্ডা জল থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এগুলো একটা বোলেতে নিয়ে নেব। এর উপরে এবারে 1 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ছড়িয়ে দিলাম। একটু স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুনটা অপশনাল, এই রেসিপিতে নুনের প্রয়োজন হয় না, কিন্তু আমি একটু টেস্টের জন্য দিলাম। 1 টিস্পুন পাউডার সুগার দিলাম। টু টিস্পুন সয়া সস দিলাম। টু টেবিলস্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে গরম তেলে 2 টিস্পুন চপড রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু ফ্রাই হয়ে গেলে এতে দিয়ে দিলাম। একটু কুচানো ধনে পাতা দিলাম। তারপর এই সবগুলো 2 স্পুনের সাহায্যে মিক্স করে নেব। তৈরি হয়ে গেল আমাদের কোরিয়ান স্পাইস পটেটোস। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে আমার লেটেস্ট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। স্টে টিউন উইথ আস।